আমাদের যাদের স্মার্টফোন আছে তারা কিন্তু একটা সমস্যায় সবসময় ভুগি, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় আমার ফোন মেমোরিতে কিছু না থাকা সত্ত্বেও ফোনটা, অর্থাৎ ফোন মেমোরি ফুল হয়ে থাকে, ফোন গরম হয়ে যায়, ফোন স্লো কাজ করে, হ্যাং হয়ে যায়। তাহলে এটা কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় আমাদের জন্য। তো আজকে আমি আপনাদের দুই একটা সেটিংস দেখাবো, আমি আশা করি এই সেটিংসগুলো যদি আপনারা আপনাদের ফোনে করে নেন তাহলে আপনাদের ফোনটা হ্যাং হওয়া থেকে, স্লো হওয়া থেকে রক্ষা পাবে এবং আপনার ফোন মেমোরি সবসময় খালি থাকবে। তো আমরা এখন চলে যাব সে মূল ভিডিওতে। যাওয়ার আগে অনুরোধ করব, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব মাস্ট। ওয়েলকাম ব্যাক তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম মূল ভিডিওতে। এখন আমরা দুই একটা সেটিংস করে নেব। তো প্রথম সেটিংসটা করব আমরা আমাদের ফোনের ফাইল ম্যানেজারে গিয়ে। এখানে দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজার, এখানে আসবেন। আসার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্লিনার, একটা ক্লিনার দেখতে পাচ্ছেন। অনেকের হয়তো এখানে ক্লিনার এই অপশনটা না থেকে এখানে ফ্রি মেমোরি অর্থাৎ 3 GB, 4 GB, 1 GB এইরকমভাবে লেখা থাকতে পারে। অর্থাৎ আপনার মেমোরিতে কিছু জাঙ্ক ফাইল তৈরি হয়ে যায় যার কারণে আপনার ফোনের ইন্টারনাল মেমোরি ফুল হয়ে যায়। তো আপনি কী করতে পারেন, এরকম অপশনটাতে অর্থাৎ ক্লিনারে ট্যাপ করবেন। ট্যাপ করলে কী হবে, এটা ক্লিন হয়ে যাবে দেখতে পাচ্ছেন। এভাবে যখন এটা ক্লিন হয়ে যাবে এতে করে আপনার ফোন মেমোরি কিন্তু একদম খালি হয়ে যাবে, অনেকাংশে খালি হয়ে যাবে। তারপর আমরা আরেকটা অপশনে চলে যাব, এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি। অনেকের হয়তো গ্যালারিতে থাকতে পারে অপশনটা। তো গ্যালারিতে আসার পরে অ্যালবাম এই অপশনটাতে যাবেন, নিচে আসবেন। অনেক সময় দেখা যায় আমরা অপ্রয়োজনীয় ভিডিও, ছবি বা বিভিন্ন ফাইল কিন্তু ডিলিট করে থাকি। তো আমরা মনে করি সেগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। তো অনেক সময় দেখা যায় এই ফাইলগুলো কিন্তু ডিলিট হয় না। তো যেটা হয় সেগুলো জমা হয় এখানে ট্রাস্টবিন দেখতে পাচ্ছেন, এই ট্রাস্টবিনে এসে জমা হয়। তো জমা হওয়ার পর এই ফাইলগুলো কিন্তু আমাদের মেমোরির জায়গা দখল করে রাখে। তো আপনারা কী করবেন, এখানে আসার পরে দেখতে পাবেন ডিলিট অল এই অপশনতে ট্যাপ দিলে যে ট্রাস্টবিনে ফাইলগুলো জমেছে সেগুলো ক্লিন হয়ে যাবে এবং আপনার মেমোরি অনেকাংশে খালি হয়ে যাবে। এভাবে ডিলিট করে দেবেন। তো এই গেল আরেকটা সেটিংস। তো আরেকটা সেটিংস, আরেকটা শেষ টিপস আমি আপনাদের দেব। তো চলে যাবেন সেই টিপসটা পেতে গ্যালারিতে। গ্যালারিতে আসার পরে এখানে দেখতে পাবেন আপনাদের ফোনে অ্যাপস, অনেকের হয়তো অ্যাপ সেটিংস এই জাতীয় নামে লেখা থাকতে পারে। তো যাদের এমআই মোবাইল আছে তারা এখানে সরাসরি অ্যাপস নামে পেয়ে যাবেন, এখানে ট্যাপ করবেন। এরপরে ম্যানেজ অ্যাপ এই অপশনটাতে ট্যাপ করবেন। দেখতে পাবেন আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সেগুলো এখানে শো করবে। এখন এখান থেকে যদি আপনার মনে হয় এই অ্যাপগুলোর কোনো একটা আপনার দরকার নাই, সেটা এখান থেকে আপনি আনইনস্টল করে দিতে পারেন। এবং অনেক সময় দেখা যায় আমরা অ্যাপগুলো ব্যবহার করতে করতে সেগুলোর কিছু ক্যাশ তৈরি হয়, অর্থাৎ কিছু এমবি সেগুলোতে জমা হয়ে যায়। আপনারা চাইলে সেগুলো কিন্তু এখানে ডিলিট করে দিলে আপনাদের ফোনের মেমোরি কিন্তু অনেকাংশে খালি হয়ে যায়। মনে করেন এখানে এই অপশনটা লার্ন ইংলিশ বাংলা, এইটাতে আমার কিছু ক্যাশ যদি তৈরি হয়ে থাকে সেগুলো আমি এখান থেকে ডিলিট করে দেব। এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাশ, এখানে ট্যাপ করলে এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন ক্লিয়ার অল ডাটা, এটা ট্যাপ করলে এগুলো ডিলিট হয়ে যাবে। এতে করে আপনার ফোনের অনেক জায়গা কিন্তু খালি হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা অ্যাপের ডাটা অর্থাৎ ক্যাশকৃত ডাটা আপনারা ডিলিট করে দিতে পারেন। তবে বিশেষ করে যারা যেগুলোতে অ্যাকাউন্ট আছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সেগুলো ডিলিট করার ব্যাপারে একটু সতর্ক থাকবেন। এরপর আর একটা টিপস আমি আপনাদের দিতে চাই। তো সেটার জন্য আবার যাবেন সেটিংসে, এরপর এখানে দেখতে পাবেন অ্যাবাউট ফোন, এখানে আসবেন। আসার পরে এখানে স্টোরেজ অপশনটা পাবেন, এখানে ট্যাপ করবেন। এখানে দেখতে পাবেন ক্যাশ ডাটা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় অনেকের 1 GB, 2 GB হয়ে থাকে। তো এখানে আমার প্রায় 200 MB মতো ডাটা ক্যাশ করা আছে। তো এখানে ট্যাপ করবেন, এটা ক্লিয়ার করে নেবেন। এতে করে আপনার ফোন মেমোরি অনেকাংশে খালি হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে দেবে এবং আপনাদের ফোন হ্যাং, স্লো কিংবা গরম হওয়া থেকে রক্ষা পাবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার চ্যানেল জুড়ে থাকুন।